কেমন ছিল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে ভিস টিভি বাংলায় TV Network, the solution for humanity.

কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার যারা শরিক হয়েছেন আমাদের সাথে আল্লাহ যেন আজীবন আমাদেরকে এই বরকতের কাফেলায় আল্লাহ রবুল্লা আলমিন যেন শরিক রাখেন এই বরকত যেন আল্লাহ সুবহান হুয়া তালা আমাদের মরণের পরেও যেন কন্টিনিউ করেন আর এই কোরআন যেন রবি আকুলা ওয়া জালা আহমিনা ওয়া গমিনা ইয়া রব্বাল আলমিন কোরআনের মধ্য দিয়ে যেন আমাদের অন্তরের ব্যথাগুলো দূরীভূত হয়ে যায় কোরআনের মাধ্যমে আমাদের অন্তরের জ্বালা যন্ত্রণা যেন ঠান্ডা হয়ে যায় আল্লাহ তা যেন কোরআনের মাধ্যমে আমাদেরকে শান্তি দেন মনে যাদের অশান্তি আছে কোরআনের কারণে যেন তাদের মনের অশান্তি দূর হয়ে যায় আমিন ইয়া অরব্বালা আলামিন আমার ভাইয়েরা বোনেরা আলোচনা হচ্ছে সুরা আতুন্নেসার বাস নাম্বার থার্টি সিক্স ছত্রিশ নম্বর আয়াতের আলোচনা আমরা করছি যেখানে আল্লাহর আবাদতের কথা বলা হয়েছে এর আগে আমরা আলোচনা করেছি এবাদত কবুল হওয়ার জন্য কি কি শর্ত আছে এবং আমরা যখন এখলাসের কথা যখন বলেছি তখন আমরা নিশ্চয়ই আমরা অনুধাবন করেছি যে এখলাসের অর্থই হলো যে এবাদাত হতে হবে তাওহিদবাদী এবাদত আমরা মুসলমানরা তাওহিদবাদী আমরা এক আল্লাহ বিশ্বাস করি আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই আল্লাহর কোনো স্ত্রী নাই আল্লাহর কোনো স্রষ্টা নাই একমাত্র আল্লাহ হলেন স্রষ্টা আল্লাহ হলেন শুরু আল্লাহ হলেন শেষ আল্লাহ আহাদ আহাদ আল্লাহ ইউলাদ আমরা এর উপরে বিশ্বাস করি এই জন্য এই সুরার নাম হল সুরাত খ্লাস আমাদের এবাদাত তখনই আল্লাহ কবুল করেন যখন এটা তৌহিদবাদী এবাদাত হয় আর আমরা এবাদত করলে আমাদের লাভ কি হয় এবাদাতের অনেক অনেক বেনিফিট আছে আমার ভাইয়েরা আমরা যখন সালাত আদায় করি একটা এবাদাত মনকার নিশ্চয়ই সালাত মানুষকে ফাহেসা এবং মনকার থেকে খারাপ এবং নীতি নৈতিকতা বিবর্জিত যত কাজ আছে অশ্লীল যত কাজ আছে এই কাজ থেকে মানুষকে ফেরায় রাখে হলো সালাদ একজন যখন সালাত আদায় করে তখন ফাহেসা এবং মুনকার থেকে সে ফিরে থাকতে পারে আমরা যখন নামাজও পড়ি খারাপ কাজও করি তার অর্থ হলো আমাদের নামাজটা ঠিক মতো হয় না আমাদের নামাজ নামাজের মতো হলে পরে আমাদেরকে ফাহেসা এবং মনকার থেকে আমাদেরকে ফেরত রাখতো ইনশাআল্লাহ সেটা অনেক ক্ষেত্রে আমাদের হয় না আল্লাহ সুহান হুয়া তা আল আর যে কোনো আপনি করবেন না কেন আপনি এর প্রত্যেক ফায়দা আপনার জীবনে আপনি পাবেন আপনি যখন সালাত আদায় করবেন মনে আপনি শান্তি পাবেন আপনি যখন নামাজ আদায় করবেন তখন আল্লাহ সুহান হুয়া তা আল আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন এই জন্য হাদিসের মধ্যে এসেছে আকরাবু মায়াকুন উল আবদু মিন আল্লাহ আয়াকুন সাজিদান একজন বান্দা যখন সেজদায় পড়ে যায় তখন আল্লাহ সুবহান হুয়া তালা সব থেকে কাছাকাছি বান্দা হয়ে যায় সুহান আল্লাহ এটা কত বড় একটা কথা আপনি যখন আপনার মাথাটাকে মাটির উপরে রেখে দিলেন আপনার মাথাটাকে আপনি নিচু করলেন আল্লাহ আপনাকে বড় করে দিলেন ওই যে কথাই বলে বড় যদি হতে চাও ছোট হও তবে যারা বড় হতে চায় তাদেরকে ছোট হতে হয় আপনি আল্লাহর কাছে ছোট হয়ে গেলেন আল্লাহ আপনাকে একদম আসমানে উঠায় নিলেন আর সে আজিমে উঠাই নিলেন আল্লাহর কাছাকাছি চলে গেলেন আকরব মা কোন উল্লেহ আব্দুম ইন আল্লাহ আইয়া কোন যে তখন পর্যন্ত তৈ সময়ে কোনো বান্দা অথবা বান্দি আল্লাহর খুব কাছে চলে যাবে যখন আপনি আল্লাহ তা খুশি করার জন্য সাজদা করলেন সাজদা করলেন মানে আপনার মাথাটাকে আপনার নাকটাকে আপনার হাতটাকে আপনার হাঁটুটাকে আপনার পাটাকে একদম আপনার সব অঙ্গ যা আছে সব কিছু আল্লাহর জন্য আপনি সমর্পণ করে দিলেন আর আপনি নিজে কিছুই রাখলেন না মাথাটাকে অবনত করে দিলেন আর আল্লাহ তাআলা আপনার इज्जतকে বাড়ায় দিলেন আর বললেন বান্দারে তুমি এখন আমার সব থেকে কাছে চলে এসেছো বান্দিরে তুমি এখন আমার সব থেকে কাছে চলে এসেছো আল্লাহ। সব থেকে বড় ফায়দা হলো আপনি নিয়মিত সালাত আদায় করলে আপনার মনের মধ্যে একটা এতমিনান আসবে কারণ আল্লাহকে যখন আমরা স্মরণ করি আল্লাহকে যখন আমরা মনে করি তখন আমাদের মনের মধ্যে এতমিনান আসে মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসে সালাত তো আমরা আদায় করি আল্লাহ নিজে বলেছেন আক্রিমের সালাত আলি দিকরি আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত নামাজ আদায় করো আবার আরাকায়েত আল্লাহ বলেছেন আলা বিদি কেরিল্লাহিতাত মা কুলু হে লোকেরা জেনে নাও আমার শরণের মধ্যে দিয়ে অন্তরে প্রশান্তি আসে অন্তরে স্যাটিসফ্যাকশন আসে তাহলে আপনার আমার অন্তরের স্যাটিসফ্যাকশনটা তখন আসবে যখন আপনি সালাত আদায় করতেছেন কারণ সালাতের মধ্যে আল্লাহকে স্মরণ করতেছেন আর আল্লাহ স্মরণের মধ্যে দিয়ে আপনার অন্তরে স্যাটিসফ্যাকশনটা আসবে তাহলে মনে যদি অশান্তি থাকে অনেকে বলেন হুজুর মনে অশান্তি দূর করার দোয়া আপনি বেশি করে মনোযোগ দিয়ে খুদুর সাথে নামাজ পড়েন দেখবেন আপনার মনে অশান্তি দূর হয়ে যাবে মনে আল্লাহ রবুল্লা আলমিন শান্তি ঢেলে দিবেন এবং আর সব দুনিয়ার সব চিন্তা ভাবনা বাদ দিয়ে সেজদা দিয়ে আপনি রিলাক্স করেন মনটাও রিল্যাক্স হয়ে যাবে শরীরটাও রিলাক্স হয়ে যাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিজও হবে মেন্টাল অ্যাক্টিভিটিজও হবে আপনি এক্সারসাইজ করলেন নামাজের মাধ্যমে ফিজিক্যাল এবং মেন্টাল যেমনভাবে বলা হয়েছে সালাদ যদি একটা প্রথম শ্রেণীর এবাদাত না হতো তাহলে স্টিল এটা একটা গুড এক্সারসাইজ হিসেবে পরিগণিত হতো কারণ কিভাবে আপনি দাঁড়ান কিভাবে আপনি ব্যান্ড হন আপনি ঝুঁকে পড়েন রুকুতে এরপরে কিভাবে আপনি সেজদাতে যান কিভাবে আপনি মাঝখানে বসেন কিভাবে আপনি তা সাহুদ করেন এই বৈঠকগুলো সব অঙ্গ প্রত্যঙ্গ একদম আপনার এভরি সিঙ্গল অর্গান অব দ্য বডি আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এর সঙ্গে কোনো না কোনোভাবে হচ্ছে শরীরটাকে মুভ করা এই মুভমেন্টের মধ্যে থাকা এটা এক্সারসাইজের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে রেগুলার যদি পাশোক্ত নামাজ যদি আমরা পড়ি ফজরের নামাজের জন্য আমরা যারা উঠি তাহলে আমাদের এই লাভটা হবে যে আমাদের কিন্তু এক্সারসাইজের যে প্রয়োজন ব্যায়ামের যে প্রয়োজন ঠিক মতো যদি আমরা নামাজ আদায় করি এক্সারসাইজের প্রয়োজনটা আমাদের পূরণ হয়ে যাবে আর যদি এটা আমরা না করি তাহলে আপনার হলো না আল্লাহ সন্তুষ্টিও পেলাম না এক্সারসাইজটা তো হলো আমাদের এক্সট্রা একটা আপনার বেনিফিট আসল বেনিফিট তো হলো যে আমি সালাদ আদায় করব আর আমার রব আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবেন এটাই হলো আমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পোর্টেন্ট জিনিস এই ইম্পর্টেন্ট জিনিসটাকে যদি আমরা খেয়াল করি আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর হবে আমরা অনেক সময় তো এমনও হতে পারে আল্লাহ তাহলে এই আবাদতটাকে আমাদের জন্য কেন দিলেন এটা হয়তো আমরা বুঝতে নাও পারি কারণ আমাদের জ্ঞান হলো ক্ষুদ্র আমরা দুনিয়ার সব কিছু বুঝি না সব কিছু জানি না কিন্তু যদি আমরা এতটুকুন করতে পারি এই ইমান যদি আল্লাহ সু হওয়া হুয়া তাল্লার উপরে থাকে যে আল্লাহ যে আবাদাত আমাকে দিয়েছেন এর মধ্যে আমার জন্য ফায়দা আছে আমি এই ফায়দামান হতে চাই এখান থেকে ফায়দামান যদি আমি না হই তাহলে আমার কোনো লাভ হলো না এই ফায়দার কথা যেন আমরা সবসময় মনে রাখি সালাতের ফায়দা যদি শুধু আপনি বর্ণনা করেন দেখবেন এত ফায়দা ব্যক্তিগত লাভ আছে সালাতের মধ্যে ফ্যামিলির লাভ আছে আপনার ইমোশনাল লাভ আছে পুরো সমাজের লাভ আছে যদি সমাজে সালাদ হয়। তো নামাজকে আল্লাহ সুহান কায়েম করতে বলেছেন নামাজ খালি পড়তে কর নাই নামাজ শুধু আদায় করতে নাই আল্লাহ বলেছেন আকিম ও সালা সালাদকেম করোলিশ করো ইস্টাবলিশিং প্রেয়ারের কথা আল্লাহ বলেছেন আপনার নিজের ফায়দা আপনার ফ্যামিলির ফায়দা আপনার সমাজের ফায়দা সবার জন্য ওই ফায়দার যে ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন এই ফায়দার জন্যই মূলত আল্লাহ সালাতের আমাদেরকে দিয়েছেন আমার ভাইয়েরা দেখেন জাকাত দিলে পরে আপনার সম্পত্তি বেড়ে যাবে আল্লাহ বাড়ানোর ব্যবস্থা করবেন অনেকে আমরা মনে করি জাকাত দিলে সম্পদ কমে যায় আসলে কিন্তু সম্পদ কমে না আপনাদেরকে আমি একটু আগেই বলেছি আমাদের এবাদাতের এই ফায়দা আমরা আরো আলোচনা করব। কিন্তু এর মধ্যে আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার We'll be back soon after the break. Stay in front of television screen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. বসন্তের <laughs> বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় অসন্তুষ্ট পাপকে পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান পাপ করা এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে ইছলি তো মান পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানে করত ঈমানে খুব শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় আল্লাহু আকবার আমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজ্জাক বেন ইউসুফ قاسم بن نبাস مصعبر বেন محسن اکرم الزمان بن عبد السلام ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ফারুন হুসেনের উপস্থাপনায় ওনাক করার পর ওনাক কর্তের থাকা খাটতি তার ভিতরে দেখা দিই ত বা করা অর্থ ফিরে আসা আর এক্ষেত্রে কিছু দিক বিদেশনা রয়েছে যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে তখনই তার পাশে তুমি নয়িকা করে নেকি করে জানুন কীভাবে আমাদের ছোট বড় পা বইয়ে আনে আমাদের অকল্যান দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ গිරতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসকে কবুল করেন আমাদের এই বশাকে আমাদের এই প্রোগ্রাম করাকে প্রোগ্রাম দেখাকে সবকিছু যেন আমাদের জরিয়া হিসাবে আল্লাহর কাছে কবুল হয় আমিন আমরা আমাদের ইবাদত আল্লাহর করতে হবে ইবাদতের সংক্রান্ত আমরা আলোচনা করেছিলাম সালাতের সামান্য ফায়দা আলোচনা করেছি জাকাতের ফায়দার ব্যাপারে আমরা বলেছি কথা। যে জাকাতের মধ্যে দিয়ে আপনার নিজের যে ধন সম্পত্তি যেটা আছে এটা আল্লাহ বাড়িয়ে দিবেন জাকাত অর্থ হলো বাড়া জাকাতের আরো এক অর্থ হলো পুত পবিত্র হওয়া আপনি যদি জাকাত দেন তাহলে আল্লাহ তাহলে আপনার সম্পদকে পবিত্র করে দিবেন আর আপনার মনটাকেও পবিত্র করে দিবেন কারণ মন যদি পবিত্র হয় তাহলে সব কিছু পবিত্র হয়ে যায় কদ আফলাহা মন জাকা অখদ খবা মান দাসাহা ওই ব্যক্তি সফল কম হলো যেই ব্যক্তি তার মনটাকে পরিষ্কার করলো আর যেই ব্যক্তি মনটাকে ময়লা করে ফেললো সে কিন্তু ব্যর্থ হয়ে গেল আর আপনি যখন মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেন জাকাত হিসেবে আপনার মনটা যেমন ক্লিন হয় কারণ মানুষের অতি আনফুসু মানুষের অন্তরটাকে তৈরি করা হয়েছে স্টিনজি ধরে রাখতে চায় বখিল বখালত দিয়ে আল্লাহ তৈরি করেছেন পয়সা থেকে যা খরচ না হোক এই মানসিকতাটা তখন চলে যায় আপনার নিজের অন্তরও পরিষ্কার হয়ে যায় আর সাথে সাথে আপনার মালও পরিষ্কার হয়ে যায় আপনার মালের সঙ্গে যদি জাকাতের মাল মিক্স থেকে যায় তাহলে আপনার মাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার মালের কোনো প্রোটেকশন আল্লাহ রব আলমিনের জিম্মাদারিতে থাকে না আপনি যখন সম্পদের জাকাত দিয়ে দেন আল্লাহ সুভান তা আলা আপনার মালের প্রোটেকশনের দায়িত্ব নেন বিপদ আপদ থেকে অসুবিধা থেকে আল্লাহ সুভান তা আলা আপনার মালকে হেফাজত করেন সুবহান আল্লাহ আর এই একমাত্র জাকাতের একটা এবাদত যদি দুনিয়ার মানুষ ইমপ্লিমেন্ট করতো যাদের উপরে জাকাত ফরজ আছে তারা সবাই যদি হিসাব করে প্রপারলি জাকাতটাকে আদায় করে দিত তাহলে সারা সারা দুনিয়ার দুনিয়ার দারিদ্র পভার্টি দূর করতে আমাদের হয়তো দুই তিন বছর সময়ও লাগতো না আপনারা বলবেন কেমন কথা হলো মানুষ কত কিছু চেষ্টা করলো ওই আইএফএম এর থেকে চেষ্টা করলো এখান থেকে ঋণ নিল এইটা করলো সেইটা করলো সব বাদ দিয়ে খালি শুধুমাত্র মুসলমান যারা আছে আপনি নন মুসলিমদের কথা বাদ দেন নন মুসলিম তো জাকাত নাই খালি মুসলমান পৃথিবীতে যারা আছে এই মুসলমানদের যাদের উপরে জাকাত ফরজ যেই পরিমাণ জাকাত ফরজ এই পরিমাণ জাকাত যদি আদায় করা হতো সারা পৃথিবীতে দেখা যেত তিন বছরের সময়ও লাগতো না যে এই পৃথিবীর যত গরিব মানুষ আছে সব গরিব মানুষের পুনর্বাসনের ব্যবস্থা হয়ে গেছে বহু এর উপরে হয়েছে কিন্তু যেহেতু ইসলামের কথা এই জন্য অনেক ইসলাম বিদ্বেষীরা এটা মানতে চায় না যদি আসলে আমরা দুনিয়ার কল্যাণ চাই মানুষের কল্যাণ চাই মানবতার কল্যাণ চাই হিউম্যানিটির কল্যাণ চাই তাহলে জাকাতের এই বেনিফিটটা মানুষের স্বার্থে আমাদের নেওয়া উচিত ছিল আমরা সারা পৃথিবীর কথা বাদ দিই যে কোনো রাষ্ট্র এই চ্যালেঞ্জ নিক যে এই রাষ্ট্রে যত ধনী মানুষ আছে এই ধনী মানুষগুলোর উপরে জাকাত আসে জাকাতটাকে প্রপারলি তারা আদায় করবেন গভর্নমেন্ট এটাকে সুপারভাইজ করবে কারণ তো গভর্নমেন্টের দায়িত্ব আদায় করা এবং গভর্নমেন্টের দায়িত্বে কোনো আপনার চুরিধারী ছাড়া কোনো ধরনের করাপশন ছাড়া দুর্নীতি ছাড়া প্রপারলি গরিবদের মধ্যে বন্টন করা হবে গরিবদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে গরিবদের জন্য এটা লং টার্ম ইনভেস্ট করে দেয়া হবে যাতে করে ইনকামের ব্যবস্থা হয় তাহলে আপনি তিন বছর মাত্র করে দেখেন আপনার এই দারিদ্র দূর করার জন্য আর কিছু দরকার হবে 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 না 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 একমাত্র জাকাতি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে রে আমার ভাই এটা আল্লাহর নিয়ম আল্লাহর নিয়ম মানলে আপনি অবশ্যই ফায়দা পাবেন তাহলে দেখেন এটা হলে একটা ছোট্ট এক্সাম্পল বিভিন্ন দেশে আপনারা দেখবেন মাত্র কয়েকটা ফ্যামিলি তারা হলো সব টাকা পয়সার মালিক পাকিস্তানে মাত্র আপনার টোয়েন্টি সিক্স ফ্যামিলি তারাই সব কিছুর মালিক বাংলাদেশে তাও দেখবেন কয়েকটা ফ্যামিলি মাত্র কয়েকটা আপনার বিজনেস পিপল তারাই সব কিছুর মালিক সারা পৃথিবীতে দেখবেন ইহুদিদের কয়েকটা ফ্যামিলি তারাই সারা পৃথিবীর অর্থের সব কিছুর মালিক আরব দেশেও তাই দেখবেন প্রিন্স কয়েকজন তারাই সব কিছুর মালিক তাহলে আমার ভাইরা এরা যদি ঠিক মতো জাকাত দিত অধিকাংশ মুসলমানরা তারা যারা বড় বড় ধনী তারা তাদের জাকাতকে ঠিক মতো আদায় করে না এই আর জাকাতের এই জন্য এই তারা নিজেরাও পায় না আর গরিব মানুষ যারা পৃথিবীতে আছে তারাও এই বেনিফিটটা পায় না এই বেনিফিট না পাওয়ার কারণে এই আবাদতের ফায়দা থেকে সারা দুনিয়ার মানুষ বঞ্চিত থাকছে আমরা যে কোনো জায়গায় আমাদের এটা করা উচিত যে জাকাতকে আমরা অর্গানাইজড ওয়েতে আমরা কালেক্ট করি অর্গানাইজড ওয়েতে প্লান করে আমরা জাকাতকে ডিস্ট্রিবিউট করি এবং প্রভার্টি এলিভিয়েট করে ফেলি এর মধ্যে দিয়ে আমরা দারিদ্রকে দূরী করে ফেলবো তার মধ্যে দিয়ে এই প্ল্যান আমাদের করা উচিত বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন ট্রাই করছে আপনারা শরিক হন নিজেরাও এরকম কোনো স্কিম নিয়ে দেখেন এরকম কোনো প্রজেক্ট শুরু করেন যে আপনারা দুই তিন গ্রাম মিলে এখানে আপনাদের যা জাকাত হয় দুই তিন গ্রামে যেন কোনো গরিব মানুষ না থাকে এটা আমরা সর্বপ্রথম দেখতে চাই দেখবেন কয়েক বছরের মধ্যে আপনার গ্রামের মানুষদেরকে আপনি স্বাবলম্বী করে ফেলতে পারবেন আপনার এরিয়ার মানুষদেরকে আপনি স্বাবলম্বী করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে লোকজনকে সাথে নিয়ে আপনার এটা শুরু করুন আলামিন আল্লাহ তালা অবশ্যই বরকত দিবেন সিয়ামের বেনিফিটের কথা যদি আপনি বলেন আল্লাহ আল্লাহ রোজার বেনিফিট তো বর্ণনা করে শেষই করা যাবে না ইন্ডিভিজুয়াল যে বেনিফিট সমাজের জন্য যে বেনিফিট আপনি রোজা রাখলে আপনার চোখের লাভ রোজা রাখলে আপনার জিব্বার লাভ রোজা রাখলে আপনার পেটেরও লাভ আপনাদের যাদের ডায়াবেটিস আছে তাদেরও লাভ রোজা রাখলে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের লাভ মেদির সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য লাভ যাদের বিভিন্ন ধরনের পেটের রোগ আছে তাদের জন্য লাভ যারা বেশি মোটা হয়ে গেছেন তাদের জন্য লাভ আল্লাহ 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 এবং আপনার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায় আপনার চোখে আপনি হেফাজত করেন পাকস্থলী পরিশুদ্ধ হয়ে যায় রোজার আপনার ফিজিক্যাল বেনিফিট যেই পরিমাণ আছে এটা বর্ণনা করতে গেলেও এক বিরাট গবেষণা এগুলোর উপরে হয়েছে যারা রোজাকে ঠিকমতো রাখে রোজার উপরে যারা আমল করে তারা অসুস্থ হয় না খুব কম তারা অসুস্থ হয় অনেক মানুষ আছেন যারা রেগুলার মানডে এবং থার্সডে সোমবার বৃহস্পতিবারে রেগুলার রোজা রাখেন রমজানের রোজা রাখেন রোজা রাখেন প্রত্যেক চন্দ্র মাসের চোদ্দ পনেরো তারিখের রোজা রাখেন অন্যান্য সন্ন্যত রোজা রাখেন এরকম রেগুলার রোজা যারা রাখেন তারা কিন্তু সাধারণত ফিজিক্যাল অসুস্থতা থেকে আল্লাহ সুভায়না হওয়া তালা তাদেরকে হেফাজত করেন ওই যে আমেরিকার এক মেডিকেল জার্নালের কথা আমি এর আগে একবার হয়তো বলেছিলাম আপনাদেরকে যে এসেছে ডাক্তারের কাছে রুগী গেছে এখন অসুবিধার কারণে ডাক্তার প্রেসক্রাইব করেছে এটা যে তুমি একদিন খাবে খাবে না না আর একদিন খেয়ে থাকবে পরে একদিন খাবে একদিনে যেটা খাবে ওটাকে বার্ন করতে আর একদিন তোমার লাগবে তাহলে তুমি সুস্থ হয়ে যাবে এই প্র্যাকটিস করো ফর ওয়ান মান্থ তখন আমি বললাম যদি ডাক্তারটা যদি মুসলমান হইতো আর তার যদি জানা থাকতো তাহলে বলতো সোম দাউদ আমার রুগী দাউদ আলাইহিস মতন মত রোজা রাখো kana yasumu yawman wa yaftiru yawman দাউদ আলাইহিস সালাম তানি এক দিন রোজা রাখতেন আর একদিন দিন রোজা রাখতেন এক দিন পরে এক দিন পরে এক এইভাবে রোজা রেখে যেতেন দাউদ আলাইহিস সালাম তো দুনিয়ার বাদশা ছিলেন খাবারের কোনো কমতি ছিল না কি ওনার আল্লাহ তাকে দাউদকে কে খলিফা বানায় দিয়েছেন তার ছেলেকেও আল্লাহ নবী বানিয়েছেন খলিফা বানিয়েছেন ইয়া দাউদু ইন্নাজআলনাকা খলিফাতান ফিল আরদ হে দাউদ আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা বানাই দিয়েছি তাহলে ডাক্তাররা ওই বেনিফিটের কথা বলে এমন কি মুসলিম দেশে যারা ডাক্তারি করে তারা বলে যে রোজার মাসে আমাদের রুগীর সংখ্যা কমে যায় হাসপাতালগুলো তাই বলে যে রোজার মাসে আমাদের রুগীর সংখ্যা অনেক অনেক কমে যায় রোজার মাসের বাহিরে যেই পরিমাণ রোগী আসে সংখ্যা এক সপ্তাহে এক মাসে রোজার মাসে এর সংখ্যা অনেক অনেক কমে যায় কারণ মানুষ রোজা রাখার কারণে তাদের স্বাস্থ্য ভালো থাকে আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন এবং শারীরিক উন্নতি তাদের হয় রোজা রাখার কারণে দেখেন সমাজের মধ্যে ক্রাইম কমে যায় রোজার মাসে চুরি ডাকাতি কম হয় রোজার মাসে সুদ ঘুষ এগুলো কমে যায় মানুষের মুড ভালো হয়ে যায় রোজার মাসে দেখেন সামাজিক কিভাবে নিরাপত্তা বেড়ে যায় রোজার মাসে কীভাবে মুসল্লির সংখ্যা মসজিদে বেড়ে যায় রোজার মাসে দেখেন কেমনভাবে আমরা সব ভালো ভালো কাজ করি এগুলো সব কিন্তু শিয়াম নামক যে এবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার কারণেই কিন্তু এরকম আমাদের হচ্ছে এই বেনিফিট আমরা আমাদের সমাজে লাভ করছি আল্লাহ আল্লাহ হজের কথা যদি আপনি বলেন হজের বেনিফিটের তো কোনো অভাবই নাই আল্লাহ রসুল আ বলেছেন তাবের ও বাইনাল হাজজে বলে উমরা ফাইন্না হুমা ইনফিয়ানিল ফাকর কামা ইনফিল কিরু খাবাস হাদিদ তোমরা হজের পরে ওমরা করো ওমরা এবং হজ করতে থাকো তোমরা কারণ ওমরা এবং হাজ মানুষের দারিদ্র অবস্থাকে দূর করে দেয় যেমনভাবে হাঁপড় দিয়ে আগুন জ্বালায়ে লোহার মধ্যে যেই মরিচা ধরে রাস্ত ধরে এটাকে যেমনভাবে দূর করে দেওয়া হয় অনুরূপভাবে হজ এবং অমরা একসাথে করলে এইভাবেই আল্লাহ সুহান হাত তাহলে মানুষের দারিদ্র্য অবস্থাকে দূর করে দিবেন হজের মধ্যে যে ইউনিটি আছে হজের মধ্যে যে ব্রাদারহুড আছে ভ্রাতৃত্ববোধ আছে হজের মধ্যে যে গ্লোবালাইজেশন যেটা আছে বিশ্বায়নের যেই মেসেজ হজের মধ্যে আছে বেনিফিটের তো কোনো শেষই নাই শুধু একের পরে এক বলাই যাবে বলতে বলতে হয়তো আমাদের সব কথা শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে কিন্তু বেনিফিট বলা শেষ হবে না আমার ভাইয়েরা প্রত্যেকটা এবাদতের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলামিন বড় বড় ফায়দা রেখে দিয়েছেন বড়ো বড়ো বেনিফিট আল্লাহ দিয়েছেন এই বেনিফিটের কথা যেন আমরা সবাই চিন্তা করি এবং প্রত্যেকটা ইবাদত যেন আল্লাহকে খুশি করার জন্য রসুল আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যেন আমরা করতে থাকি আল্লাহ এবাদতের এই বেনিফিট এই ফায়দাগুলোর কথা আমাদের চিন্তা করে প্রত্যেকটা ইবাদত ডিভোশনের সাথে ক্লাসের সাথে রসুল্লাহ সাল আলহি সাল্লাম দেখানোর তরিকা অনুযায়ী আমাদের যেন আজীবন পালন করে যাওয়ার তৌফিক দেন আমিন যারা আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক অনেক সুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরানে অনেকবার এই কথা বলেছেন আকিম সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফি টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobite Kahini. প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়